চাঁদকে ছোঁয়ার স্বপ্ন একশো চল্লিশ কোটি ভারতীয়র আশা নিয়ে ইতিহাস গড়তে চলল চন্দ্রযান থ্রি সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী তেইশে আগস্ট বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে এই যানটি চন্দ্রযান ট্যুর ব্যর্থতার হাত ধরেই চন্দ্রযান থ্রির সাফল্যের বীজ বুনেছে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো চার বছর আগে দ্বিতীয় চন্দ্রযান মিশনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে চন্দ্রযান থ্রিতে একাধিক পরিবর্তন করা হয়েছে ভারতের এই মহাকাশ গবেষণা বা বহির্বিশ্ব জানার কৌতূহল তা কিন্তু আজকের নয় আমাদের প্রায় প্রত্যেকেরই জানা আছে ভারতের একমাত্র এবং প্রথম মহাকাশচারী রাকেশ শর্মার কথা যিনি কিনা তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মহাকাশ থেকে ভারতকে দেখতে কেমন এই প্রশ্নের উত্তরে বলেছিলেন সারে জাহাসে আচ্ছা উপরে ভারত কেসা দেখতা হয় আপকো প্রাচীন ভারত ছিল সমগ্র বিশ্বের উৎকৃষ্ট জ্ঞান বিজ্ঞান চর্চার অন্যতম প্রধান কেন্দ্রস্বরূপ যেমন ধরুন প্রাচীন ভারতের বিজ্ঞানী আর্যভট্ট যিনি সারা বিশ্বকে সর্বপ্রথম জানিয়েছিলেন পৃথিবী নয় বরং সূর্যই হল পৃথিবীর কেন্দ্র অন্যদিকে ঋষি সম চিন্তাবিদ বরাহমিহির তার দীর্ঘ গবেষণার ফল হিসাবে রচনা করে গিয়েছেন সূর্য সিদ্ধান্তিকার মতো বিভিন্ন গ্রন্থ সময়ের সাথে সাথে ভারতবর্ষের বুক থেকে বিভিন্ন আর্থসামাজিক ও রাজনৈতিক কারণে প্রাচীন বিজ্ঞান চর্চার ধারণা লোপ পেয়েছে ঠিকই কিন্তু ভারতবর্ষের জ্ঞানী মানুষদের মন থেকে মহাকাশ গবেষণা সংক্রান্ত চিন্তা কোনোদিন সম্পূর্ণরূপে মুছে যায়নি যেমন ধরুন উনিশশো সালে পাওয়া মহাকাশ গবেষণা সংক্রান্ত এক তথ্য অনুযায়ী বাঙালি বিজ্ঞানী শিশির কুমার মিত্র যিনি কিনা স্থলভিত্তিক রেডিও পদ্ধতি প্রয়োগ করে আয়ন মণ্ডলে দিক পরিচালিত করে একের পর এক পরীক্ষা চালিয়েছেন পরবর্তীতে মেঘনাথ সাহা এবং সি ভি সহ অন্যান্য ভারতীয় বিজ্ঞানীরা মহাকাশ বিজ্ঞানে প্রযোজ্য বৈজ্ঞানিক নীতিতে অবদান রাখেন কে ঔপনিবেশিক ভারতবর্ষ স্বাধীনতা লাভের সাথে সাথেই মহাকাশ গবেষণার গুরুত্ব অনুধাবন করে আধুনিক মহাকাশ গবেষণার প্রচলনের উদ্যোগ নিতে থাকে আর এই উদ্যোগে প্রথম যে ব্যক্তি যাকে কিনা ভারতীয় আধুনিক মহাকাশ গবেষণার প্রাণপুরুষ বলা হয় তিনি হলেন ডক্টর বিক্রম আম্বালাল সারাভাই তিনি উনিশশো সালে ভারতের আমেদাবাদে প্রথম সংগঠিত মহাকাশ গবেষণা কেন্দ্র ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেন ওই একই বছরে হমি জাহাঙ্গীর ভাবার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ ভারতীয় বিজ্ঞানীরা নিজেকে একটু একটু করে তৈরি করতে থাকে মহাকাশ গবেষণার জন্য ঠিক এই সময়ে ডক্টর বিক্রম সারাভাই তৎকাল প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে অনুরোধ করেন ভারতে একটি প্রপার স্পেস রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার জন্য তারই অনুরোধে উনিশশো সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি অফ স্পেস রিসার্চ প্রাথমিকভাবে এই মহাকাশ গবেষণা কেন্দ্রের জন্য না ছিল কোনো নির্দিষ্ট মন্ত্রণালয় আর না ছিল কোনো সঠিক ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার এতটাই দুর্বল ছিল যে প্রথম রকেট লঞ্চের সময় তার প্রয়োজনীয় সামগ্রী সাইকেল কিংবা গরুর গাড়িতে করে লঞ্চিং প্যাডের স্থানে আনা হয় তবে এত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও ভারতীয় বিজ্ঞানীদের একান্ত প্রচেষ্টার ফলস্বরূপ উনিশশো তেষট্টি সালের একুশে নভেম্বর কেরালার তিরুবন্তপুরমের কাছে থুম্বা থেকে প্রথম সফল রকেট উৎক্ষেপণ করে আর এই ঘটনার সাথে সাথেই ভারত স্পেস গবেষণার ক্ষেত্রে তৈরি করে এক নতুন ইতিহাস উনিশশো সালের পনেরোই আগস্ট তৎকাল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি অফ স্পেস রিসার্চ নামটি পরিবর্তন করে রাখেন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো এছাড়া উনিশশো বাষট্টি সালে মহাকাশ গবেষণা প্রযুক্তি উন্নয়নে বিশেষভাবে পর্যালোচনা করার জন্য তৈরি হয় ডিপার্টমেন্ট অফ স্পেস বা ডস সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এবং ইসরোর একান্ত প্রচেষ্টায় উনিশে এপ্রিল উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মহাকাশ উদ্দেশ্যে পাড়ি দেয় ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট এর পরবর্তী সময় থেকে ইসরোকে আর খুব একটা পিছন ফিরে তাকাতে হয়নি মহাকাশ গবেষণায় ভারতের সাফল্যের পিছনে আর যে মানুষটির কথা না বললেই নয় তিনি হলেন ভারতবর্ষের মিসাইলম্যান নামে পরিচিত সমগ্র ভারতবাসীর পরমপ্রিয় বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালাম তারই দীর্ঘদিনের প্রচেষ্টাতে তৈরি হওয়া রকেটে ভর করে ভারতবর্ষের মহাকাশযানগুলো প্রথম পাড়ি জমায় অন্তরিক্ষে দু সালে এই ইসরো একটি সিঙ্গেল মিশনে একশো চারটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে একটি বিশ্ব রেকর্ড তৈরি করে দু সাল পর্যন্ত ইসরো দ্বারা উৎক্ষেপিত মোট পঁয়ত্রিশটি দেশের তিনশো রয়েছে এছাড়াও রয়েছে একশো সতেরোটি মহাকাশযানের অভিযান এবং সাতাত্তরটি উৎক্ষেপণ অভিযান আর এর মধ্যেই আছে চন্দ্রযান ওয়ান টু থ্রি এবং সবথেকে কম খরচে মঙ্গলযান সুদূর অতীতে ভারত ছিল সমগ্র বিশ্বের বিভিন্ন উদ্ভাবনী চিন্তাভাবনার পীঠস্থান সেই আমাদের দেশ ভারতবর্ষ বর্তমানে যখন আধুনিক মহাকাশ গবেষণায় একের পর এক দৃষ্টান্ত স্থাপন করে চলেছে তখন তা দেখে একজন ভারতবাসী হিসাবে চোখ জুড়িয়ে যেতে বাধ্য ভারতীয় বিজ্ঞানীদের প্রখর বুদ্ধিমত্তা এবং মহাকাশ গবেষণায় উন্নতিকল্পে ঐকান্তিক প্রচেষ্টার উপর ভিত্তি করে বর্তমান ভারত বিশ্ব মহাকাশ গবেষণার ক্ষেত্রে একেবারে প্রথম সারিতে উঠে এসেছে এই পর্যায়ে দাঁড়িয়ে আমরা আশা করতেই পারি সেদিন আর বেশি দূরে নেই যখন আমাদের দেশ ভারতবর্ষ আবার মহাকাশ গবেষণার ক্ষেত্রে স্থাপন করবে দৃষ্টান্তের পর দৃষ্টান্ত পথ দেখাবে সমগ্র পৃথিবীকে এই হলো ভারতের মহাকাশ গবেষণা তথা ইসরো নিয়ে অল্প কিছু কথা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমার চ্যানেলটিকে